নমস্কার। অরূপ তোমার বাণী কুইজ অনুষ্ঠানের 89তম পর্বে আমি অরূপরত নাইচ আপনাদের স্বাগত জানাই। আমরা আছি, আপনারা দেখতে পেলেন সিনারিটা কিছুটা, আমরা আছি সেন্ট লুইসের একটা নার্সারিতে। সেখানে অরূপ তোমার বাণীর এই 89তম পর্বটা শ্যুট করার চেষ্টা করছি। মানে খুবই সুন্দর নার্সারি, আমি রাত পর্যন্ত যতগুলো নার্সারি দেখেছি এত সুন্দর নার্সারি আমার চোখে পড়েনি। পুরো জায়গাটা দেখানো সম্ভব না, অনেকটাই বড়। আমাদের 89তম এপিসোডে আপনারা জানেন যে এখন এমন 6টা করে প্রশ্ন থাকছে, একটু ছোটো ছোটো ভিডিও হচ্ছে। আমাদের অরূপ তোমার বাণীর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 8777253959, এই নম্বরে আপনাদের ফিডব্যাক দেবেন। আমাদের আজকের এপিসোডটা মিক্সড ব্যাক কুইজ। 1 নম্বর প্রশ্ন, ছক্কা মারার ব্যাপারে তিনজনের নাম আমি বলবো, যাদের নামটা প্রথম দিকে আছে, ইংল্যান্ডের বেন স্টোকস আর ভারতের দুজন রোহিত শর্মা আর বীরেন্দ্র সেহবাগ। তার এই যে বেন স্টোকস, সব থেকে বেশি ছক্কা বেন স্টোকসের, কতগুলো ছক্কা মেরেছেন টেস্টে? সব থেকে বেশি ছক্কা সিক্স বেন স্টোক কতগুলো ছক্কা মেরেছেন? বেন স্টোক কতগুলো মেরেছেন, রোহিত শর্মা কতগুলো মেরেছেন আর বীরেন্দ্র সেহবাগ কতগুলো মেরেছেন? এটার উত্তরটা হচ্ছে 131টা, 131 sixes বাই বেন স্টোকস, অ্যান্ড 84টা ছক্কা মেরেছেন বীরেন্দ্র সেহবাগ মেরেছেন 91টা ছক্কা, আর রোহিত শর্মা 59টা টেস্টে মেরেছেন 84টা ছক্কা। মানে এখন পর্যন্ত যা, আজকের তারিখ পর্যন্ত বেন স্টোকস 1 নম্বরে, রোহিত শর্মা আছে 3 নম্বরে, বীরেন্দ্র সেহবাগ আছে 2 নম্বরে টেস্টে সর্বাধিক ছক্কা। 2 নম্বর প্রশ্ন, ভারতের কোন মুখ্যমন্ত্রী যিনি গ্রেপ্তার হবার পরেও মুখ্যমন্ত্রী পদে ছিলেন, তিনি গ্রেপ্তার হয়ে গেছেন তারপরেও বেশ কিছুদিন মুখ্যমন্ত্রীর পদে আসীন ছিলেন, এরকম সচরাচর দেখা যায় না, ইনি হচ্ছেন দিল্লির অরবিন্দ কেজরিওয়াল, আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পাকিস্তানের বাসিন্দা একজন, তিনি এই মুহূর্তে ক্রীড়া জগতে কেন পরিচিত? এটার উত্তরটা হচ্ছে, তিনি পাকিস্তানের প্রথম মহিলা আম্পায়ার হিসেবে ICC এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছে। এটা হলো 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর, 1931 সালে সেপ্টেম্বর মাসে হিজলি ক্যাম্পে স্বাধীনতা সংগ্রামী বন্দীদের উপর গুলি চালানোর জন্য বাংলার যে 2 স্বাধীনতা সংগ্রামী মারা গিয়েছিলেন তাদের নামটা কি? 1931 সালে সেপ্টেম্বর মাসে হিজলি ক্যাম্পে গুলি চালানো হয়েছিল, 2 জন মারা গিয়েছিলেন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী, সেই 2 জনের নামটা জানতে চাই। নামটা হলো সন্তোষ কুমার মিত্র এবং তারকেশ্বর সেন। 5 নম্বর প্রশ্ন, 1976 সালে মহালয়ার পুণ্যলগ্নে উত্তম কুমারের যে অনুষ্ঠানটা আকাশবাণী সম্প্রচার করেছিল, যেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, তার অনুষ্ঠানটার নাম কী ছিল? যেমন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যে অনুষ্ঠানটা করেছিল সেটার নাম ছিল মহিষাসুর মর্দিনী। তো এই যে উত্তম কুমার যে অনুষ্ঠানটা নিবেদন করেছিলেন, সেই অনুষ্ঠানটার নামটা কী ছিল? নামটা হচ্ছে দেবীন দুর্গতি হারিণী। 6 নম্বর, হোসে র্যামিরেস ব্যারেটো আমার অত্যন্ত প্রিয় ফুটবলার একজন। আমি আগেও বলেছি যে আমি ইস্টবেঙ্গল সমর্থক হয়েও ও এনার খেলা দেখার জন্য মোহনবাগান মাঠে গিয়েছি। হোসে র্যামিরেস ব্যারেটো কলকাতা ময়দানের কোন ফুটবল ক্লাবে তিনি তার ফুটবল ক্যারিয়ার শেষ করেছিলেন? উত্তরটা হচ্ছে ভবানীপুর ক্লাব। আমাদের আজকের এপিসোড এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।